চেতলা রোডে কলকাতা পুলিশের সহযোগিতায় চেতলা থানার উদ্যোগে এখানকার স্থানীয়দের মধ্যে 500 জনকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হয়। করোনার প্রভাব সবথেকে বেশি পড়েছে দেশের আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষগুলোর উপর। সেই বিষয়টিকে মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হলো বলে জানা যায়। তাদের হাতে মাস্ক স্যানিটাইজারও তুলে দিলেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং কলকাতা পুলিশের আধিকারিকরা। অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন করোনা কালে মানুষের পাশে থাকতে। এমনকি কলকাতা পুলিশকে বলা হয়েছে তাদের মতো করে চেষ্টা চালিয়ে সমাজে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের পাশে থাকতে। সেই বিষয়টিকে মাথায় রেখে কলকাতা পুলিশের উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়েছে। আমি ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আপনারা সবাই জানেন যে উনি একজন মানবিক মুখ্যমন্ত্রী। হ্যাঁ, করোনার ভয়ে আমরা রেস্ট্রিকশানে রয়েছি, কিছু রেস্ট্রিকশান আছে বলে আমাদের সাধারণ জীবনযাপন করতে পাচ্ছি না। করোনা যতদিন না উঠে যাবে এই রেস্ট্রিকশানটা আমাদের আছে এবং আমরা আশা করছি খুব তাড়াতাড়ি বাংলা থেকে করোনা যাবে এবং কয়েকদিনের মধ্যে রেস্ট্রিকশান উঠে আসবে। কিন্তু যতদিন না উঠছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের উদ্যোগে কিছুদিন আগে আপনারা জানেন যে আলিপুরে তিনি দুস্থ মানুষ গরিব মানুষদের পাশে দাঁড়িয়েছেন এই খাদ্য সামগ্রী দিয়ে, এবং তখনই উনি পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছেন যে যারা একেবারে দুস্থ নিশ্চিতভাবে সবাই খাদ্যসাথীতে ফ্রি রেশন পাচ্ছে, কিন্তু আরেকটু প্রয়োজন যারা আরেকটু বড় পরিবার বাইরে থেকে কিনতে হতো। মঙ্গলবার এই কর্মসূচির আয়োজন করা হয় এবং আগামী দিনে শহর জুড়ে এই ধরনের কর্মসূচির মাধ্যমে মমতা সরকার সবসময় সাধারণ মানুষের পাশে থাকবেন বলে জানান মন্ত্রী ফিরহাদ হাকিম। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে.কম।